আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আরও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। সো বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি। তো এখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 4 মার্চ 2021। সো আমি আজকে দেখে যাচ্ছিটা করবো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, এখানে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন হবে, কত বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন, এবং শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে বিষয়াদি আছে, আবেদন কীভাবে করবেন, কত টাকা প্রয়োজন পড়বে, এবং আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে, এবং আবেদনের শেষ ডেট কবে, এই বিষয়ে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসলে সরাসরি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এছাড়া আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদন করার সময় আছে আবেদন করতে পারেন। তো আমি চেষ্টা করি সবসময় আমার এই যে চ্যানেলটা আছে, তো এখানে সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আমরা এখন দেখব এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেটিতে কী কী আছে নাই সে বিষয়ে বলে দেবো। তো আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তো 87তম BMA দীর্ঘমেয়াদি কোর্স, এখানে যোগ্যতা, বয়স 1 জানুয়ারি 2022 তারিখে, আপনার বয়স যদি 17 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে দুই ক্যাটাগরির লোক আবেদন করতে পারবে, যারা জব করে না তারা আবেদন করতে পারবে, এবং যারা সশস্ত্র বাহিনীতে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো শারীরিক যোগ্যতা, উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে 54 কিলোগ্রাম বা 54 কেজি, এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় হচ্ছে 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি। সো এখানে একটা কথা বলা আছে, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। সো এরপর আমরা শিক্ষাগত যোগ্যতা দেখব। তো জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যে কোনো একটিতে GPA 5 ও অন্যটিতে GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এই যে তথ্য দেওয়া আছে এটা বলবৎ হবে। আরেকটা বিষয়, যারা 2021 সালে HSC পরীক্ষা দেবেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার SSC-তে 5 পয়েন্ট থাকতে হবে। তো বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা, তো কিছু অযোগ্যতা দেওয়া আছে যেগুলোর আপনি হয়ে আপনার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। ISSB পরীক্ষায় 2 বার স্কিড আউট অথবা 2 বার প্রত্যাখ্যাত, 1 বার স্কিড আউট এবং 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে আপনি আবেদন করতে পারবেন না। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়াপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়াপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখ মধ্যে ন্যূনতম 3 মাসের অতিবাহিত হতে হবে, ঠিক আছে? 3 মাস অতিবাহিত না হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখন আমরা দেখব অনলাইনে আবেদন পদ্ধতি। তো 5 মার্চ 2021 তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আমি আবার বলে দিচ্ছি যে 5 মার্চ 2021 হচ্ছে আবেদনের প্রথম দিন বা আবেদন শুরু হবে। তো আবেদনকারীকে joinbangladesharmy.army.mail.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ হতে উপরে ডান দিকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে 87তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারীর প্রার্থীগণ টেলিটক, ট্রাস্ট ব্যাংক,
টি ক্যাশ, ভিসা অথবা মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকার, যেটাকে আমরা কল আপ লেটার বলে থাকি, সেটা কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বারে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। তো আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে দিই, আপনি এই ফর্মটা যখন ফিল আপ করবেন অবশ্যই আপনার সঙ্গে আপনার বাবা মার এনআইডি কার্ডের কপি, আপনার এসএসসির তথ্য অবশ্যই সাথে রাখবেন, কারণ আপনি কোনো ধরনের তথ্য কিন্তু ভুল দিতে পারবেন না, ভুল দিলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই আপনার এসএসসি সার্টিফিকেট মূলে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। নির্বাচন পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 30 মে 2021 হতে 3 জুন 2021 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে, এটা আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। কোনো প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সো আপনি যদি সাপোজ আপনাকে 30 মে ডাকা হলো কিন্তু আপনি উপস্থিত হতে পারলেন না, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ওই ডেটের মধ্যে মানে 3 জুনের মধ্যে কিন্তু আপনি আবার যোগাযোগ করে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানাতে হবে। সো বুঝতেই পাচ্ছেন যদি আপনি না যেতে পারেন তাহলে কিন্তু বিষয়টা আপনাকে কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। সো এরপর আমরা যে বিষয়টা দেখব, আবেদন শেষ তারিখ এখানে বড় করে দেওয়া আছে 22 মে 2021। সো 22 মের মধ্যেই আপনাকে আবেদনটা করতে হবে। তো লিখিত পরীক্ষার প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 18 জুন 2021 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল 28 জুন 2021 তারিখে জয়েন্ট বাংলাদেশ army.army.mail.bd ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। তো এখানে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে আপনার লিখিত পরীক্ষা ডেট দেওয়া হয়েছে যে 18 জুন 2021 শুক্রবার আপনার এই পরীক্ষাটা হবে এবং তার ফলাফল 28 জুন প্রকাশ করা হবে। এরপর আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB পরীক্ষা, তো এটা আপনারা দেখে নেবেন। এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হতে হবে, এটা আপনারা জানেন। তো BM প্রশিক্ষণ ক্যাডেটগণ একাডেমিতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। BM প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি MIST ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে, এ বিষয়ে পড়াশোনা করতে পারবেন। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন। সো প্রাপ্ত সুবিধে, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। তো অন্যান্য কিছু বিশেষত্ব আছে, যেমন বিদেশে প্রশিক্ষণ আপনাকে পাঠানো হবে, উচ্চতর শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন, বাসস্থান পাবেন, চিকিৎসা পাবেন, সন্তানদের অধ্যয়নের জন্য আপনারা সরকার আপনার ভার বহন করবে, কিছু বিশেষ নির্দেশাবলী আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন এবং এখানে কিন্তু আবেদনের শেষ তারিখটা দেওয়া আছে 22 মে। সো মূল মূল যে বিষয়গুলো আমি কিন্তু মোটামুটি এই একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিলাম। তো এর পরেও যদি এই সার্কুলার সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, তবে চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি কিছু না বুঝেন তারপর কমেন্ট করার, তাহলে আমার উত্তর দিতে বা আপনার যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।